সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাজমুল্না হাস কিচেনে আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমি স্বাগত জানাচ্ছি অসম্ভব মজাদার এবং পারফেক্ট একটি সুস্বাদু বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক অসম্ভব মজার শাহি বিফ বিরিয়ানির রেসিপি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকমই সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আমি প্রথমেই বিরিয়ানির জন্য একটা বেসিক মশলা তৈরি করে নিব এর জন্য লাগবে পাঁচ ছয়টি দারচিনি এক টেবিল চামচ গোলমরিচ সাত আটটি লবঙ্গ কাবাব চিনি একটা চামচ সাদা এলাচ নয় দশটি দুইটি কালো এলাচ দুইটি তেজপাতা জিরা এক টেবিল চামচ জয়ফল একটার অর্ধেক জয়ত্রীয় একটার অর্ধেক আস্ত জিরা সাধারণ যে জিরা খায় সেটা দেড় টেবিল চামচ নিয়ে নিব নিয়ে খুব ভালো করে এটাকে একটা তাওয়ার মধ্যে নিয়ে একটু হালকা গরম করে নিব আর এখানে নিয়েছি আমি কিছুটা ধনিয়া আস্ত ধনিয়াও নিয়েছি দেড় টেবিল চামচের মতো সেটাও একটু গরম করে নিব কিন্তু পোড়ার পোড়া পোড়া করে কালো করে ভাজবো না একটু হালকা গরম করে নিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব আমরা তো এখন আমরা গরুর গোস্তটা নিয়েছি এখানে এক কেজি গরুর গোস্ত আছে আমরা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি আর তিন টেবিল চামচের মতো টক দই নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ জিরা বাটা দিয়েছি আর বাদাম বাটা দিয়েছি তিন টেবিল চামচ এখন দিয়ে দিলাম প্রায় পনেরো ষোলোটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো খুব ভালো করে এগুলোকে এখন মেখে নিব আর এই বিরিয়ানির জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া মানে এক চা চামচ দিয়েছি আমি আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা সম্পূর্ণ মশলাটাই আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিব মেখে নেওয়াটা খুব ভালো হতে হবে আর অল্প একটু পানি দিলাম দিয়ে একটু মেরিনেট করে রেখে দেবো যদি আপনাদের হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন আমি প্রেসার কুকারটা তুলে দিলাম চুলার উপরে আর এখন নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজির মতো পোলাওয়ের চাউল এই চাউলটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব এখন দেখুন প্রেশার কুকারে আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো আমার কাছে মনে হয়েছে একটু পানি আছে তো এই পানিটা আমি আর একটু শুকিয়ে নিব গোস্তটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি খেয়ে দেখেছি লবণ ঝাল সব কিছুই পারফেক্ট আছে এখন আমি শুধু পানিটা শুকিয়ে নিলাম এখন যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে দুইটা তেজপাতান দিয়েছি আর তিনটা এলাচ দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে এটা ঘের মধ্যে করতে পারেন আবার সয়াবিন তেল দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ জিরা দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সেই যে ধুয়ে রাখা পোলায়ের চাউলটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমরা ভেজে নেব এ পর্যায়ে কিন্তু চুলার জালটা খুব জোরে দেবেন না হালকা মিডিয়াম আছে এটা জাল করতে হবে আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর পাঁচ ছয়টার মতো কাবাব চিনি আর আর দশটার মতো গোলমরিচ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে হাফ কেজি চাল নিয়েছি তাহলে এক কেজি পানি দিতে হবে এখন দিয়ে দিলাম দশ বারোটার মতো কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমরা পোলাওটা রান্না করে নিব দেখুন ভাতটা কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে এসছে ফিফটি পারসেন্ট হয়ে আসলে আমরা ওই যে বিরিয়ানির যে গোস্তটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব। তো তার আগে আমরা একটু শাহি ফ্লেভারের জন্য এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এতে এই বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর আঠালো আঠালো একটা ভাব থাকে খেতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তো আমরা এখন বস্তুগুলো ঢেলে দিলাম সবগুলোই আর দিয়ে দিলাম দশ বারোটার মতো আলু বোখারা আর দিয়ে দিলাম এক পুষ্টি পরিমাণ কিসমিস আর দিয়ে দিচ্ছি এক মুষ্টি পরিমাণ বেরেস্তা আর বেরেস্তা যে তেলের মধ্যে ভেজেছিলাম সেটাও দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিব এখন আপনারা এই পর্যায়ে গোলাপ জল বা কেওড়া জল দিতে পারেন আজকে আমার ঘরে ছিল না এই জন্য দিলাম না তবে এর মধ্যে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে একদম দমে বসিয়ে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভাতটা যতক্ষণ পর্যন্ত সুসিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটু দমে বসিয়ে দিব আর ওই যে বিরিয়ানির মশলা করেছিলাম সেই বিরিয়ানির মশলাটা আমি অল্প একটু রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটা আমি আবারও দিয়ে দিলাম এতে করে হবে কি বিরিয়ানির মধ্যে থেকে বিরিয়ানির মশলার যে একটা সুঘ্রাণ আছে সেটা খুব ভালোভাবে ছড়াতে পারবে আর যখন আপনি ঢাকনাটা খুলবেন তখন খুব সুন্দর একটা গন্ধ পাবেন দেখুন বিরিয়ানিটা আমার হয়ে গেছে দমে রেখেছিলাম তো এখন আমি উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এসে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন বিরিয়ানির লুকটা কতটা সুন্দর হয়েছে অসম্ভব মজাদার হয় আর পারফেক্ট একটা বিরিয়ানি একদম শাহি ফ্লেভারযুক্ত একটা বিরিয়ানি আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারবেন দেখবেন আত্মীয় স্বজন বা পরিবারের সবাই আপনার বিরিয়ানি খেয়ে খুব প্রশংসা করছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম